আসসালামু আলাইকুম। দুটো সাদা চুলের বাচ্চা, যারা দেখতে খুবই ইনোসেন্ট, মুখে তাদের সব সময় ঈশ্বরের বাণী। চার্চে বড় হওয়ার কারণে সব ব্যাপারে তারা ঈশ্বর এবং বাইবেলকে টানে। কিন্তু এই দুই যমজ ভাই বোনের আসল রূপ তো তখনই প্রকাশ পায় যখন তারা আধুনিক এক দম্পতি ছেলে মেয়ে হয়ে তাদের সাথে থাকা শুরু করে। আগে থেকে কোনো স্পয়লার দিব না, তো চলুন শুরু করা যাক আজকের গল্প, টিন অ্যান্ড টিনা। গল্পটি শুরু হয় 1981 সালে ফ্রান্সের একটি চার্চে। লোলা এবং অ্যাডলফ নামের এক যুগলের বিয়ের দৃশ্য দেখানোর মাধ্যমে ঈশ্বরকে সাক্ষী রেখে লোলা এবং অ্যাডলফ দুজন দুজনকে স্বামী স্ত্রী হিসাবে গ্রহণ করে। আর এরপর আমরা জানতে পারি লোলা গর্ভবতী, তার গর্ভে যমজ সন্তান আছে। অনাগত সন্তান এবং বিয়ে নিয়ে তারা দুজনই ভীষণ খুশি ছিল। লোলার পায়ে আমরা লোহা লাগানো দেখতে পাই, যা থেকে বোঝা যায় যে তার একটি পা নকল। দুজন বিয়ের উৎসব শেষ করে চার্চ থেকে বের হয়। সবাই তাদের ঘিরে ভীষণ আনন্দ করছিল। হঠাৎ করে লোলার শরীর থেকে রক্ত বের হতে আরম্ভ করে। দ্রুত তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়। সেখানে জানা যায় লোলার গর্ভপাত হয়ে গিয়েছে। শুধুমাত্র তাই নয়, সে আর কখনো মা হতে পারবে না। একথা শুনে লোলা ভীষণ ভেঙে পড়ে। অ্যাডলফ তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে, তবে ব্যাকুল হয়ে কাঁদতে কাঁদতে লোলা শুধুমাত্র একটাই প্রশ্ন করে, যে তার সাথে কেন এমনটি হলো। এই কথার কোনো উত্তর অ্যাডলফের কাছে ছিল না। এখন এই ঘটনার পর লোলা ভীষণ ভেঙে পড়েছিল। তাকে ডিপ্রেশনের ঔষধ খেতে হতো, সে সারাক্ষণ চুপচাপ থাকতো। অ্যাডলফ তাকে বোঝানোর চেষ্টা করে স্বাভাবিক জীবনে ফিরে যেতে। সেই সাথে সে এটাও চাইছিল যে তারা যাতে এতিমখানা থেকে বাচ্চা দত্তক নিয়ে নেয় এবং নিজেদের মতো করে বড় করে। তবে লোলা এতে রাজি হয় না, যা শুনে অ্যাডলফ এবার খেপে যায় এবং বলে সে এভাবে আর থাকতে পারছে না, এর একটি সমাধান হওয়ার দরকার। অ্যাডলফ একজন পাইলট, সে তার কাজে বেরিয়ে পড়ে এবং লোলাকে দেখা যায় যে কিনা বসে বসে বাচ্চাদের একটি টিভি শো দেখছিল। তার চোখে মুখে একটি অপ্রকৃতস্থ ভাব। এখন পরদিনই তারা যায় তাদের বাড়ির কাছের একটি কনভেন্টে। এখানে এই কনভেন্টের সিস্টার তাদেরকে বলতে থাকে যে এই কনভেন্টে এতিম বাচ্চা, পতিতাদের বাচ্চা, শারীরিক সমস্যাযুক্ত বাচ্চা এরাই পড়াশোনা করে। লোলা এখানে আশেপাশের বাচ্চাদেরকে দেখতে থাকে, কারোর পা নেই, কারোর বা মুখে পোড়া দাগ। এই সব কিছু দেখে লোলার মনে একটুও সায় দিচ্ছিল না বাচ্চাদেরকে অ্যাডপ্ট করতে। এদিকে অ্যাডলফ একটি বাচ্চাকে দত্তক নেওয়ার প্রক্রিয়া সম্পর্কে সিস্টারের সাথে কথা বলছিল। হঠাৎ তারা লক্ষ্য করে লোলা আশেপাশে কোথাও নেই। তারা লোলাকে কনভেন্টের চার্চে খুঁজে পায়। লোলা সেখানে মন্ত্রমুগ্ধ হয়ে একটি মিউজিক শুনছিল। সিস্টার এসে জানায় যে এই মিউজিকটি বাজাচ্ছে টিন এবং টিনা নামের দুই যমজ ভাই বোন, যারা কিনা এই কনভেন্টেই থাকে। তারা যখন মাত্র কয়েকদিন বয়সে ছিল তখনই কেউ তাদেরকে এই কনভেন্টের দরজায় ফেলে গিয়েছিল। লোলা এই বাচ্চা দুটোর সাথে পরিচিত হতে চায়। সিস্টার তাদেরকে ডাকে এবং লোলার সাথে পরিচয় করিয়ে দেয়। লোলার প্রথম দর্শনেই বাচ্চাগুলোকে ভীষণ ভালো লেগে যায়। তবে বাচ্চা দুটো কিছুটা অদ্ভুত ছিল। তাদের চুল, ভ্রু, পশম সবকিছুই ধবধবে সাদা ছিল এবং চোখগুলো ছিল নীল। এখন বাইরে বজ্রপাত শুরু হলে বাচ্চারা ছুটে এসে লোলাকে জড়িয়ে ধরে এবং বলতে থাকে ঈশ্বর রাগ করছে। তখন লোলা তাদেরকে বোঝায় যে এটা তো সামান্য বজ্রপাত। তখন বাচ্চা দুটো তাকে বলতে থাকে তাদেরকে ছেড়ে না যেতে। লোলাও তাদেরকে ছেড়ে যেতে পারছিল না। এদিকে অ্যাডাল্ট তাকে তাড়া দিচ্ছিল। বাচ্চাগুলো লোলাকে বলতে থাকে লোলা যেন তাদেরকে ছেড়ে এখান থেকে না যায়। লোলা বলে সে এখানে থাকতে পারবে না। সে সেখান থেকে চলে যেতে যাচ্ছিল, ঠিক তখনই টিন তার বোনকে বলে যে তার বোন যেন মন খারাপ না করে, সে তো আগেই বলেছিল কেউ তাদেরকে ভালোবাসবে না। একথা শুনে লোলা থমকে দাঁড়ায়। অ্যাডাল্ট বুঝে যায় তার স্ত্রী কি চাইছে, সে তাকে বাধা দেওয়ার চেষ্টা করে। অ্যাডাল্ট বলে যে তারা একদম নবজাতক শিশু দত্তক নিবে, যাতে করে তাদের মতো করে বড় করতে পারে। এই দুই ভাই বোন বয়সে অনেক বড়, তারা বোঝা শিখে গিয়েছে। তবে লোলা বলে যে এই দুই বাচ্চার ভালোবাসার প্রয়োজন এবং তাদেরও একটি পরিবারের প্রয়োজন। এছাড়া তাদের দুটো যমজ বাচ্চা হওয়ার কথা ছিল, আর এই কারণেই লোলা চাইছিল এই দুই যমজ ভাই বোনকে দত্তক নিতে। শেষ পর্যন্ত অ্যাডলফও তার জেদের কাছে হার মানে এবং আমরা দেখতে পাই লোলা আর অ্যাডলফের সাথে টিন এবং টিনা গাড়িতে করে যাচ্ছে। অর্থাৎ এই দম্পতি টিন এবং টিনাকে দত্তক নিয়ে নিয়েছিল। এখন গাড়িতে গান বাজছিল। অ্যাডলফ তাদেরকে জিজ্ঞাসা করে যে তারা গান পছন্দ করে কিনা। উত্তরে টিন তখন বলে যে এসব গান হলো শয়তানি গান,
তখন লোলা বলে তাদের ভালো গান গেয়ে শোনাতে। দুই ভাই বোন মুহূর্তের মধ্যে ধর্মীয় গান গাইতে শুরু করে, যা শুনে অ্যাডলফ হেসে ওঠে। লোলার মন এতে করে ভীষণ হালকা হয়ে যায়, কেননা তার মনে হচ্ছিল যে অ্যাডলফ হয়তো বা এবার মন থেকে তাদেরকে মেনে নিতে পেরেছে। এখন বাড়ি ফেরার পর লোলা তাদের পোষা কুকুর কুকির সাথে বাচ্চা দুটোকে পরিচয় করিয়ে দেয়। বাচ্চাদেরকে দেখে কুকি ভীষণ চিৎকার চেঁচামেচি করতে থাকে। তাকে কোনো মতে শান্ত করে তারা সবাই ভেতরে প্রবেশ করে। অ্যাডাল্ট বলে সে আকাশে প্লেন ওড়ানোর কাজ করে। তখন বাচ্চা দুটো ভীষণ খুশি হয়ে যায় এবং জিজ্ঞাসা করে সে আকাশে কখনো গডকে দেখেছে কিনা। অ্যাডাল্ট অবাক হয়ে বলে যে সে কখনো গডকে দেখার সৌভাগ্য অর্জন করেনি। এখন বাচ্চারা ভেতরে গিয়ে বাড়িঘর দেখে ভীষণ খুশি হয়ে যায় এবং সারা বাড়ি দৌড়ে বেড়াতে শুরু করে। হঠাৎই লোলা লক্ষ্য করে যে তারা দুজন সেই ঘরে খেলাধুলা করছে যে ঘরটি মূলত তাদের অনাগত সন্তানের জন্য তৈরি করা হয়েছিল। ব্যাপারটা লোলার ভালো লাগে না। সে টিন এবং টিনাকে অন্য ঘরে যেতে বলে। তারা জিজ্ঞাসা করে তারা কি এমন কিছু করেছে যাতে লোলা রাগ করেছে। লোলা বলে এমন কিছুই নয়। এখন রাতে যখন তারা ডিনার করতে আসে, তখন টিন এবং টিনা লোলা এবং অ্যাডলফকে বলে তাদের দুজনকে দত্তক নেওয়ার জন্য তারা তাদের মা বাবার প্রতি কৃতজ্ঞ এবং তাদের এই কৃতজ্ঞতা তারা জানাতে চায়। আর এরপর তারা অ্যাডলফের মাথায় একটি মুকুট পরিয়ে বলে এটা যীশুখ্রিস্টের মুকুট। যীশুখ্রিস্টের মতো করেই সবকিছু থেকে অ্যাডলফ তাদের রক্ষা করবে। লোলাকে একটি ক্রুসের লকেট পরিয়ে বলে যে এটি লোলাকে সব রকম খারাপ জিনিস থেকে দূরে রাখবে। এরপর তারা খেতে শুরু করে, কিন্তু বাচ্চা দুটি হাত গুটিয়ে বসে থাকে। অ্যাডলফের কারণ জিজ্ঞাসা করলে টিনা বলে তারা এখনো পর্যন্ত খাওয়ার আগের প্রার্থনা করেনি। আর এরপর প্রার্থনা করে তারা সবাই মিলে খেতে আরম্ভ করে। লোলা এবং অ্যাডাল বর্তমান যুগের আধুনিক দম্পতি ছিল। তারা তেমন একটা ধর্মকর্ম করত না, তবে স্পষ্ট বোঝা যাচ্ছিল যে বাচ্চাগুলোর ধর্মকর্মের প্রতি ঝোঁক অনেক বেশি। এখন লোলা যখন টিন এবং টিনার ঘর গুছিয়ে দিচ্ছিল, তখন সে লক্ষ্য করে যে তাদের ব্যাগে একটি ক্রুশ রাখা রয়েছে। তারা এখানে লোলাকে জিজ্ঞাসা করে যে লোলা তাদেরকে দত্তক নিল কেন এবং তাদেরও বা নিজেদের সন্তান নেই কেন। লোলা বলে তার সন্তান হওয়া সম্ভব নয়। তখন টিন বলে ঈশ্বর চাইলে যে কোনো কিছুই আসলেই সম্ভব। এখন রাতের বেলা ঘুমানোর সময় লোলা তার গলার এই ক্রুশ লকেটটি খুলে রেখে দেয়। সকালে টিন এবং টিনা নাস্তা করতে আসলে তারা লোলাকে জিজ্ঞাসা করে যে লোলা খাওয়ার আগে প্রার্থনা কেন করছে না, সে কি ঈশ্বরে বিশ্বাস করে না। লোলা বলে মাঝে মধ্যে তার বিশ্বাস করতে কষ্ট হয়। তখন টিনা বলে তাদের কাছে ঈশ্বরকে দেখার একটি পন্থা আছে, তারা তা লোলাকে দেখাতে পারে। তবে লোলাকে ওয়াদা করতে হবে যে যা কিছুই হোক না কেন, সে চেয়ার ছেড়ে উঠবে না। বাচ্চাদের দুষ্টুমি ভেবে লোলা রাজি হয়ে যায়। হঠাৎ করে টিনা একটি পলিথিন এনে টিনের মাথা ঢেকে দেয় এবং তাকে শ্বাসরোধ করতে শুরু করে। টিন ছটফট করতে থাকে, তবুও টিনা তাকে ছাড়ে না। লোলা তাকে সরানোর চেষ্টা করে, তবে টিনা ইশারা করে ওয়াদার কথা মনে করিয়ে দেয়। হতভম্ব হয়ে লোলা তাদের দিকে তাকিয়ে থাকে। একসময় টিনা টিনকে ছেড়ে দেয়। টিন হাঁপাতে হাঁপাতে বলে সে ঈশ্বরকে দেখেছে এবং সে ঈশ্বরের কাছে লোলার জন্য অসম্ভবকে সম্ভব করার প্রার্থনা করেছে। বাচ্চাদের এসব কর্মকাণ্ডে লোলা বেশ অবাক হয়ে যায়। এখন পরদিন তাদের স্কুলে ভর্তি করিয়ে দেওয়া হয়। সেখানে বাচ্চারা তাদের চেহারা নিয়ে হাসাহাসি করতে থাকে। তারা এই দুই ভাই বোনকে ড্রাকুলার সন্তান বলে খ্যাপাতে থাকে। বাড়ি ফিরে টিন লোলাকে জিজ্ঞাসা করে যে তাদেরকে ঈশ্বর এমন অদ্ভুতভাবে কেন বানিয়েছে। তখন লোলা তার জামা খুলে তার নকল পা দেখায় এবং বলে ঈশ্বর তাকেও অদ্ভুতভাবে বানিয়েছে। লোলার পা ছোটবেলা থেকেই নেই। এক অ্যাক্সিডেন্টে সে তার পা হারিয়েছিল, সেই সাথে ওই একই অ্যাক্সিডেন্টে সে তার বাবা মাকেও হারিয়েছিল। এখন এভাবেই দিন কাটতে থাকে। একদিন হঠাৎ লোলা লক্ষ্য করে যে তাদের বাড়ির দেওয়ালে বিভিন্ন ক্রস লাগানো আছে। সে অ্যাডলফকে জিজ্ঞাসা করে যে অ্যাডলফ এগুলো লাগিয়েছে কিনা। অ্যাডলফ বলে সে এগুলো লাগায়নি, হয়তো বা বাচ্চারা লাগিয়েছে। লোলা বলে বাচ্চাদের ধর্মের প্রতি অতিরিক্ত ঝোঁক তার ভালো লাগছে না। অ্যাডলফ বলে বাচ্চারা যেহেতু ধর্মযাজকদের কাছে বড় হয়েছে, এটা খুবই স্বাভাবিক। লোলা যখন বাচ্চাদের ঘরে যায়, তখন বাচ্চারা বলে যে তারা লোলার সাথে একটি নতুন ধরনের খেলা খেলতে চায়। লোলা এতে রাজি হয়ে যায়। তারা বেশ কিছুক্ষণ বালিশ নিয়ে মারামারি করে এবং বেশ আনন্দ করে। লোলা অনেকদিন পর প্রাণ খুলে হাসে। হঠাৎ কিছু একটা হয়ে যায়, লাইট অফ হয়ে যায় এবং বাচ্চা দুটো সেদিনের মতো করেই লোলার মুখ কাপড় দিয়ে চেপে ধরে। তার প্রায় নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছিল। এমন সময় অ্যাডাল্ট সেখানে চলে আসে এবং বাচ্চারা লোলাকে ছেড়ে দেয় এবং বলে ওঠে ঈশ্বর চলে এসেছে। এই ঘটনার পর অ্যাডাল্ট বেশ চিন্তায় পড়ে যায়। সে বলে বাচ্চাদের এই কাজের জন্য শাস্তি দেওয়া উচিত। তবে লোলা বলে তারা বাচ্চা, তাই বাচ্চা সুলভ কাজ করেছে।
এমন সময় দুই ভাই বোন সেখানে আসে। তারা লোলাকে সরি বলে এবং বলে এই কাজের জন্য তাদের শাস্তি দিতে। কনভেন্টে থাকতেও তারা যখন কোনো অপরাধ করত তখন তাদেরকে শাস্তি দেওয়া হতো। একবার এক অপরাধের জন্য তাদের চুল কেটে দেওয়া হয়েছিল। লোলা বলে সে তাদের কোনো শাস্তি দিবে না। টিন এবং টিনা ঘরে ঢোকার সাথে সাথে কুকি ভীষণ চেঁচামেচি করতে শুরু করে। সে হঠাৎ লোলার হাতে কামড় দিয়ে সেখান থেকে পালিয়ে যায়। কুকি আগে কখনো এরকম আচরণ করেনি। এখন পরদিন টিন এবং টিনা স্কুলে গেলে সেখানে পিয়েত্রো নামের এক দুষ্টু বাচ্চা আরো কিছু বাচ্চার সাথে মিলে টিন এবং টিনাকে খ্যাপাতে থাকে। তারা তাদেরকে ড্রাকুলার বাচ্চা বলে ডাকতে থাকে এবং তাদেরকে অনেক বিরক্ত করে। রাতের বেলা বাড়ি ফিরে টিনা তার মা বাবাকে জিজ্ঞাসা করে যে তারা টিভিতে ড্রাকুলার সিনেমা দেখতে পারবে কিনা। অ্যাডলফ এত চিন্তা না করে তাদেরকে অনুমতি দিয়ে দেয়। সিনেমা দেখার পর দুই ভাই বোন এক অদ্ভুত মুখোশ পরে নেয় এবং লোলার ঘুমের ঔষধ নিয়ে বাড়ির বাইরে যায়। তারা কুকির খাবারের সাথে ওই ঘুমের ঔষধ মিলিয়ে দেয়। কুকি যখন ওই খাবার খায় এবং ঘুমিয়ে পড়ে তখন দুই ভাই বোন মিলে কুকিকে টেনে ঘরে নিয়ে আসে। আমরা তাদেরকে একটি ছুরি নিয়ে ঘুমন্ত কুকির কাছে যেতে দেখতে পাই। আর এরপর তারা কি করছে তা দেখা না গেলেও তাদের দুষ্টু মিষ্টি গল্প এবং হাসি শুনে মনে হয় যে তারা বুঝি খেলা করছে। সকালে ঘুম থেকে উঠে লোলা ভয়ানক এক দৃশ্য দেখতে পায়। টিন এবং টিনা তাদের সামনে দাঁড়িয়ে আছে এবং তাদের পুরো শরীর রক্তে ভরা। তারা হেসে হেসে লোলাকে বলে কুকি ঘুম থেকে উঠছে না। লোলা এবং অ্যাডলফ দৌড়ে যায় এবং দেখতে পায় বসার ঘরে কুকি মরে পড়ে আছে। তার পুরো শরীর রক্তে ভেসে যাচ্ছে এবং তার গলাটা নির্দয়ভাবে কাটা। লোলা কাঁদতে কাঁদতে সেখানেই বসে পড়ে। অ্যাডাল্ট বাচ্চাদের জিজ্ঞাসা করে যে তারা এটা কি করলো। বাচ্চারা বলে কুকি যেহেতু তাদের মায়ের সাথে খারাপ আচরণ করেছিল তাই তার আত্মা পরিশুদ্ধ করার দরকার ছিল, আর এ কারণেই তারা তার আত্মা পরিশুদ্ধ করতে তার গলা কেটে দিয়েছে। তবে এখন কেন যেন কুকি ঘুম থেকে উঠছে না। অ্যাডাল্ট বলে কুকি ঘুম থেকে উঠছে না কারণ সে মারা গিয়েছে। যা শুনে এবার টিন এবং টিনা কাঁদতে শুরু করে এবং বলে তারা এমনটি চায়নি, তাদের দ্বারা অনেক বড় পাপ হয়ে গিয়েছে। এসব বলে তারা অ্যাডলফকে জড়িয়ে ধরে। অ্যাডলফ কি করবে তা বুঝতে পারছিল না। এখন ধাতস্থ হওয়ার পর তারা কুকিকে কবর দেয় এবং ঘর থেকে তার রক্ত পরিষ্কার করে। এরপর লোলা খোলা জানালার সামনে গিয়ে দাঁড়ায় কারণ তার এসব হজম করতে অনেক কষ্ট হচ্ছিল। লোলা জানালা দিয়ে দেখতে পায় দুই ভাই বোন কুকির কবরের সামনে বসে প্রার্থনা করছে। অ্যাডলফ এলে লোলা তাকে জিজ্ঞাসা করে যে যদি কখনো এই দুটো বাচ্চা তাদের আত্মাও পরিশুদ্ধ করতে চায় তখন কি হবে। অ্যাডলফ বলে এরা নিতান্ত তুই শিশু এবং নিষ্পাপ, এদের জীবনকে দেখার পদ্ধতি অন্যরকম। এছাড়া লোলা তো আছেই, মা হিসাবে সে তাদেরকে সব শিখিয়ে পড়িয়ে দিবে। অর্থাৎ অ্যাডাল্ফ এই ব্যাপারগুলোকে ততটা গুরুত্বের সাথে দেখে না। রাতে কিছু শব্দ হলে লোলার ঘুম ভেঙে যায়। বাইরে এসে দেখতে পায় দুই ভাই বোন হাঁটুর উপর বসে আছে। দুজনের হাঁটুই ক্ষত বিক্ষত হয়ে গিয়েছে। তারা বলে যে তারা এভাবে করে প্রার্থনা করছে যাতে করে কুকি ফিরে আসে। লোলা তাদেরকে ফার্স্ট এড করে দেয় এবং এসব করতে মানা করে এবং বোঝায় কুকি আর কখনোই ফিরে আসবে না যাই করা হোক না কেন। এখন দেখতে দেখতে ক্রিসমাস চলে আসে। অ্যাডলফ ক্রিসমাস উপলক্ষে টিন এবং টিনার জন্য উপহার নিয়ে আসে। লোলা সবার জন্য খাবার তৈরি করছিল এবং টিনা তাকে সাহায্য করছিল। লোলা টিনাকে কেকের উপর চিনি ছড়িয়ে দিতে বলে। হঠাৎই সে লক্ষ্য করে যে টিনা চিনি নয় বরং পোকামারা বিষের বোতল নিয়েছে। লোলা দ্রুত টিনাকে থামিয়ে দেয়। লোলা যখন সবাইকে খাবার বেড়ে দিচ্ছিল তখন হঠাৎই তার শরীর খারাপ হতে শুরু করে। সে মাথা ঘুরে পড়ে যায়। ডাক্তারের কাছে গেলে জানা যায় মিরাক্কেল ঘটে গিয়েছে, অসম্ভব সম্ভব হয়েছে, অর্থাৎ লোলা গর্ভবতী। একথা শুনে পরিবারের চারজনই ভীষণ খুশি হয়ে যায়। এরপর আমরা দেখতে পাই লোলা তার অনাগত সন্তানের জন্য কাপড় সেলাই করছে এবং দুই ভাই বোন খেলা করছে। হঠাৎ করে টিনা লোলাকে জিজ্ঞাসা করে যে সে কি এখন ঈশ্বরের অস্তিত্বে বিশ্বাস করে, কারণ ঈশ্বরের দয়াতেই অসম্ভব সম্ভব হয়েছে, সে আবারও সন্তানের মা হতে যাচ্ছে। লোলা বলে অসম্ভব বলতে কিছুই নেই, মানুষের সাথে এমন অনেক কিছু হয় যার ব্যাখ্যা করা যায় না, তবে তার কোনো না কোনো ব্যাখ্যা নিশ্চয়ই আছে। টিনা বলে সবকিছুরই ব্যাখ্যা নেই। কুমারী মাতা মেরির পেটে পুরুষ ব্যতীত শিশুর আগমন একটি অবিশ্বাস্য ব্যাপার ছিল। লোলার উচিত ঈশ্বরকে বিশ্বাস করা, তা না হলে হয়তোবা ঈশ্বর তার সন্তানকে কেড়ে নিতে পারে। একথা শুনে লোলা এতটাই চমকে যায় যে তার হাতে সুচ ফুটে বের হয়ে যায়।
পরবর্তী দৃশ্যে দেখা যায় টিন এবং টিনা স্কুলের সব বাচ্চাদের সাথে মিলে একটি চার্চের অনুষ্ঠানে গান গাইতে গিয়েছে। তাদের সাথে পিয়েত্র ছিল এবং সব সময়ের মতো তাদের খুবই বিরক্ত করছিল। টিনা এবার টিনকে বলে ঈশ্বর পিয়েত্রকে তার পাপের শাস্তি দিয়ে দিবে। আমরা সব বাচ্চাদের গান গাইতে দেখতে পাই, যেখানে টিন এবং টিনা ছিল না। গান শেষে পিয়েত্র বলে টিন এবং টিনা আসলে পর্দার আড়ালে বাজনা বাজাচ্ছিল। তাদেরকে দেখে লোলা এবং অ্যাডাল্ফ স্বস্তির নিঃশ্বাস ফেলে। লোলা হঠাৎই চার্চে একজন মহিলাকে দেখতে পায়, যেন মহিলাটি তাকে কিছু বলতে চাইছে কিন্তু পারছে না। এমন সময় দেখা যায় সেখানে পিয়েত্র এসে উপস্থিত হয়েছে, যার পুরো শরীর রক্তাক্ত। পিয়েত্র সেখানেই মাথা ঘুরে পড়ে যায়। বাড়ি ফিরে লোলা টিন এবং টিনাকে জিজ্ঞাসা করে যে এই ছেলেটি তো তাদেরকে সব সময় বিরক্ত করত, তারাই এই ছেলেটির সাথে কিছু করেনি তো? তারা নিশ্চয়ই জানে যে মিথ্যা কথা বলা পাপ, আর মাকে সব সময় সত্য কথা বলতে হয়। তখন বাচ্চা দুটো এ কথার কোনো জবাব না দিয়ে বলে যে তারা পিয়েত্রর জন্য প্রার্থনা করেছে, সে দ্রুত সুস্থ হয়ে যাবে। হঠাৎ করে ফোন বেজে ওঠে। লোলা ফোনটি রিসিভ করে, দেখা যায় পিয়েত্রর মা কল করেছে। পিয়েত্রর মা বলে যে অনেক বাচ্চারা বলছে যে পিয়েত্রর সাথে টিন এবং টিনাকে দূরে যেতে দেখা গিয়েছিল। লোলা বলে কিন্তু পুলিশ বলেছে পিয়েত্র পা পিছলে পাথরের উপর পড়ে গিয়েছিল। পিয়েত্রর মা বলে তার অন্যরকমও মনে হচ্ছে, তার মনে হচ্ছে কিছু একটা ভুল হয়েছে, তার ছেলে এখন কোমায় আছে। এই বলে পিয়েত্রর মা ফোন রেখে দেয় এবং লোলা ভীষণ চিন্তায় পড়ে যায়। নিজেকে চিন্তা থেকে মুক্ত করতে পরদিন লোলা যায় কনভেন্টে, যেখান থেকে তারা এই বাচ্চাদেরকে এনেছিল। সেই কনভেন্টের সিস্টারকে জিজ্ঞাসা করে যে এর আগে কখনো তারা নিঃশংস কিছু করেছে কিনা বা কারোর ক্ষতি করেছে কিনা। তবে সিস্টার বলে তারা এমন কিছুই করেনি, বরং এই বাচ্চারা তো ঈশ্বরের এঞ্জেলের মতো। এবার লোলা সিস্টারকে বলে যে তারা যে উপায়ে বাচ্চাদেরকে শিক্ষা দিচ্ছে তা ভুল। বাচ্চারা অনেক সময় বাইবেলের ভুল ব্যাখ্যা ধরে নেয় এবং এটা মানুষের জন্য কষ্টের কারণ হয়ে দাঁড়ায়। এর জবাবে সিস্টার অদ্ভুত সব কথা বলতে থাকে। এখানে এসে লোলার আদৌ কোনো লাভ হয় না। লোলা যখন ফিরে যাচ্ছিল তখন সিস্টার পেছন থেকে বলে সে সম্পূর্ণ অন্ধকারে নিমগ্ন, আর এ কারণে তাকে আলোতে আসতে হবে। রাতের বেলা লোলা বাচ্চাদের ঘরে যায় এবং সেই বাইবেলটি নেয়, যা দুই ভাই বোন সারাক্ষণই পড়তে থাকে। সেখানে সে দুটি ড্রয়িং খুঁজে পায়, যা টিন এবং টিনাই এঁকেছিল। একটিতে দেখা যায় টিন এবং টিনার ছবি, যাদের সামনে একটি রক্তাক্ত কুকুর, আর আরেকটি হলো লোলা এবং অ্যাডালফের ছবি, যার সামনে একটি রক্তাক্ত ছোট শিশু। এই ছবি দেখে লোলা ভীষণ ভয় পেয়ে যায়। সে নিজের অনাগত ছোট্ট শিশুকে নিয়ে ভয় পাচ্ছিল, তাই সে দ্রুত অ্যাডাল্ফকে এই ড্রয়িংগুলো দেখায়। তবে অ্যাডাল্ফ এতে পাত্তা দিতে চায় না, সে বলে বাচ্চারা এই সব কিছু বুঝে করে না। লোলা কুকুরের মৃত্যু এখনো পর্যন্ত মানতে পারছে না, আর এ কারণেই সে এমনটি ভাবছে। লোলা বলে কি হবে যদি এই বাচ্চাগুলো সাধারণ কোনো বাচ্চা না হয়, এই বাচ্চাগুলো এমন কেউ হয় যারা কিনা নিজেদের শয়তানি কাজগুলো বাইবেল দিয়ে সাফাই দেওয়ার চেষ্টা করে। অ্যাডাল্ফ বলে মা হিসাবে তার বাচ্চাদের বিশ্বাস করা উচিত। লোলা বলে সে মা হিসাবে তার অনাগত বাচ্চাকে বাঁচানোর চেষ্টা করছে। পরদিন সকালে টিন এবং টিনা ঘুম থেকে উঠে দেখতে পায় তাদের টেবিলের উপর রাখা বাইবেলটি নেই, এমনকি ঘরের দেওয়ালে লাগানো ক্রসগুলোও নেই। তারা তাদের মায়ের কাছে দৌড়ে যায় এটা বলার জন্য যে শয়তান তাদের বাইবেল এবং ক্রস নিয়ে গিয়েছে। দেখা যায় লোলার হাতেই বাইবেল রয়েছে। লোলা বাইবেল এবং ক্রসগুলোকে সিন্দুকের মধ্যে রেখে দেয় এবং বলে যে তারা যেন বড় হয়ে এগুলো বের করে, তার আগ পর্যন্ত এই বাড়িতে ধর্ম নিয়ে কোনো বাড়াবাড়ি হবে না, আর এই ব্যাপারটা ভালোভাবে না মানলে তাদের কনভেন্টে রেখে আসা হবে। ফলে দুই বাচ্চাই চুপ হয়ে যায়। এখন পরদিন সকালে ঘুম ভেঙে লোলা দেখতে পায় তার মাথায় বেশ কিছু জায়গা চুল উঠে গিয়েছে। অ্যাডাল্ফ বলে অনেক গর্ভবতী মায়েরই এমন হয়, তবে লোলার ধারণা এই সব কিছু টিন এবং টিনার কাজ। কাঁদতে কাঁদতে লোলা তার চুল কেটে ছোট করে ফেলে। এরপর সে কল দেয় পিয়েত্রর মাকে, জানা যায় পিয়েত্র তিন দিন আগেই মারা গিয়েছে। একথা শুনে লোলা ভীষণ আতঙ্কিত হয়ে পড়ে। সে অ্যাডাল্ফকে কাজে যেতে নিষেধ করে। লোলা কিছুতেই এই বাচ্চাদের সাথে একা এই বাড়িতে থাকতে পারবে না, কিন্তু অ্যাডাল্ফকে তো কাজে যেতেই হবে, তাই সে লোলাকে বুঝিয়ে বেরিয়ে যায়। লোলা তখন টেবিলে রাখা দুধ খেয়ে নেয়, সাথে সাথে সে ঘুমে ভেঙে পড়ে। ঘুম ভাঙলে সে নিজেকে বিছানায় বাঁধা অবস্থায় দেখতে পায়। টিনা লোলাকে জোর করে দুধ খাইয়ে দেয় এবং টিন তার নকল পাটি নিয়ে কোথাও সরিয়ে ফেলে। লোলা বারবার বলতে থাকে তার বাঁধন খুলে দিতে, কিন্তু বাচ্চাগুলো তার কথা শোনে না। তারা একটি ইনজেকশন নিয়ে লোলার পেটে ঢোকাতেই যাবে, তখনই লোলা তার বাঁধন ছিঁড়ে ফেলে। এরপর সে দৌড়ে পালায়। নিজে গিয়ে একটি ছুরি নিয়ে সে দুই ভাই বোনকে বলে তার কাছ থেকে দূরে থাকতে।
টিনা তখন খুব নিষ্পাপ মুখ করে বলে সে তো শুধুমাত্র তার মাকে দুধ খাওয়াতে চেয়েছিল। ঠিক তখনই দেখা যায় পেছনে অ্যাডালফ দাঁড়িয়ে আছে। এ সময় হঠাৎই লোলার পানি ভেঙে যায়, অর্থাৎ তার ডেলিভারির সময় হয়ে গিয়েছিল। লোলা বলতে থাকে এই দুই ভাই বোন তাকে বিষ দিয়েছে। দ্রুত তাকে হসপিটালে নেওয়া হয় এবং লোলার একটি সুস্থ ফুটফুটে ছেলে হয়। টিন এবং টিনা বাচ্চাটিকে আদর করতে চাইলে লোলা দ্বিধায় পড়ে যায়। শেষ পর্যন্ত টিন বাচ্চাটিকে চুমো দেয়, আর এরপর তারা জিজ্ঞাসা করে বাচ্চাটিকে তারা কখন ব্যাপটাইজ করবে। ব্যাপটাইজ করা মানে হলো নবজাতককে খ্রিস্ট ধর্মের দীক্ষা দেওয়া এবং পবিত্র করা। লোলা বলে তাকে কোনো প্রকার ব্যাপটাইজ করা হবে না, সে বড় হয়ে নিজের ধর্ম নিজেই বেছে নিবে। অ্যাডালফও চাইছিল বাচ্চাটিকে ব্যাপটাইজ করবে, কিন্তু লোলা রাজি হয় না। তারা নবজাতককে নিয়ে ঘরে ফিরে যায়। এরপর থেকে লোলা সর্বদা তার বাচ্চাকে নজরে নজরে রাখত। একদিন লোলা খামারের কাজে ব্যস্ত হলে টিন এবং টিনা বলে এটাই হলো ব্যাপটাইজ করার সঠিক সময়। তারা বাচ্চাটিকে নিয়ে সুইমিং পুলে চলে যায় এবং তাকে পানিতে ডুবিয়ে বাইবেল থেকে কিছু একটা পড়তে থাকে। ঠিক তখনই লোলা খামারে লুকানো একটি বাইবেল দেখতে পায় এবং ভয় পেয়ে যায়। সে তৎক্ষণাৎ ফিরে আসে এবং এই সব কিছু দেখে আরো বেশি হতবম্ব হয়ে যায়। সে তার বাচ্চাকে কেড়ে নেয় এবং দুই ভাই বোনকে চর বসিয়ে দেয়। বাচ্চারা অ্যাডালফকে কিছু বলার চেষ্টা করে, তবে অ্যাডালফ এবার ভীষণ রেগে গিয়েছিল। সে তাদের হাত থেকে বাইবেল নিয়ে আগুনে পুড়িয়ে ফেলে। দুজনই তীব্রভাবে নিষেধ করে, কিন্তু অ্যাডালফ শোনে না। অ্যাডালফ তাদেরকে বলে তারা তার সন্তান নয়। পরদিন টিন এবং টিনাকে তারা কনভেন্টে রেখে আসে, আর এরপর তারা ডিনারে যায়। তবে লোলার মন কিছুটা খারাপ ছিল, সে কথাবার্তা তেমন একটা বলছিল না। তখন অ্যাডালফ তাকে বলে ব্যাপারটা নিয়ে তার মন খারাপ করার কিছুই নেই, বাচ্চাগুলোকে দত্তক নেওয়াই তাদের ভুল সিদ্ধান্ত ছিল। এই ব্যাপারে কিছু না বলে লোলা হঠাৎই বলে ওঠে যে সে চাকরি করতে চায়। অ্যাডালফ তখন অবাক হয়ে জিজ্ঞাসা করে যে তাহলে তাদের বাচ্চা দেখাশোনা কে করবে। লোলা এই কথার কোনো জবাব দেয় না। বাচ্চা অনেকক্ষণ ধরে কাঁদছিল, কিন্তু লোলা তার দিকে ফিরেও তাকায় না। অ্যাডালফ বলে তাকে কোলে নিতে। লোলা ভীষণ রেগে যায় এবং বলে অ্যাডালফ নিজেই কোলে নিতে পারে, তার বাচ্চাকে লোলা কেন নিবে। তার এমন ব্যবহার দেখে অ্যাডালফ ভীষণ অবাক হয়ে যায়। অন্যদিকে কনভেন্টে আমরা টিন এবং টিনাকে দেখতে পাই, যারা কিনা ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিল। এমন সময় সেখানে সিস্টার আসে এবং বলে বাইরে বজ্রপাত হচ্ছে, এই বজ্রপাত দিয়ে ঈশ্বর পাপীদেরকে শাস্তি দেবে। একথা শুনে টিন এবং টিনা খুশি হয়ে যায়। তারা নিজেদের মধ্যে কিছু আলোচনা করে। ওই সময় আমরা দেখতে পাই অ্যাডালফ এবং লোলা বাড়ি ফিরে আসছিল। হঠাৎই বাইরে ভীষণ বৃষ্টিপাত শুরু হয়ে যায়। লোলা এখানে অ্যাডালফকে জোরে গাড়ি চালাতে নিষেধ করে। অ্যাডালফ বলে সে আসতেই গাড়ি চালাচ্ছে। হঠাৎই তাদের গাড়ির সামনে কিছু একটা চলে আসে এবং অ্যাডালফ গাড়ি থামিয়ে দেয়। অ্যাডালফ বলে হয়তোবা সামনে কোনো বন্যপ্রাণী পড়েছে। ঘরে ফিরে লোলা তখনও চুপচাপ ছিল। অ্যাডাল্ফ লোলাকে তার সাথে বসে টিভি দেখতে বলে। বাইরের শব্দ শুনে লোলা চেক করতে যায়। হঠাৎই কেন জানি তার মনে হয় পুরো ঘরে বাচ্চাদের পায়ের ছাপ রয়েছে। এছাড়া সে ওই ছড়াটিও শুনতে পায় যা টিন এবং টিনা সবসময় বলতো। টিন এবং টিনার ঘরে কিছু শব্দও শোনা যায়। লোলা গিয়ে দেখতে পায় সেখানে একা একাই রেডিও বাজছে। লোলা রেডিওটি বন্ধ করে স্বস্তির নিঃশ্বাস ফেলে এবং অ্যাডালফের সাথে গিয়ে বসে। অ্যাডালফ লক্ষ্য করে তাদের বিয়ের আংটিটি লোলা খুলে রেখেছে, যা দেখে সে বেশ অবাক হয়। সে তাকে জিজ্ঞাসা করে যে সে এমনটি কেন করেছে। অ্যাডালফ সারা জীবন তাকেই ভালোবেসেছে এবং তার জন্যই সবকিছু করেছে, এখন সে কি চিন্তা করছে। লোলা এসবের কোনো জবাব না দিয়ে আংটিটি আবারও পরে নেয়, যা দেখে অ্যাডালফ আর কোনো কিছুই বলে না। নিশ্চিন্ত মনে অ্যাডালফ আবারও টিভি দেখতে শুরু করে। হঠাৎই টিভিতে গোলযোগ শুরু হয়ে যায়। অ্যাডালফ ছাদে যায় টিভির অ্যান্টেনা ঠিক করার জন্য। লোলা তাদের সন্তানের কাছে যাচ্ছিল, হঠাৎ করে বাইরে কিছু শব্দ শোনা যায়। সে বাইরে গিয়ে দেখতে পায় টিভির অ্যান্টেনা সহ অ্যাডালফের গায়ে আগুন ধরে গিয়েছে। মূলত বাস পড়ার জন্যই এমনটি হয়েছে। লোলা এতে করে ভীষণ ভয় পেয়ে যায়। সে কি করবে কিছুই বুঝতে পারছিল না। সে ঘরে ছুটে আসে অ্যাডালফকে সাহায্যের জন্য। আসার আগে সে অ্যাডালফকে বলে আসে যে সে ভেজা কম্বল নিয়ে আসবে অ্যাডালফকে সাহায্য করার জন্য। অ্যাডালফ যেন কোনোভাবেই ঘরের ভেতরে না আসে, তবে এমন মুহূর্তে কারি বা মাথায় কাজ করে। অ্যাডালফ ঘরের ভেতরে ঢুকে পড়ে। তখন অ্যাডালফের শরীর থেকে পুরো ঘরে আগুন ছড়িয়ে যায়, যা দেখে লোলা ছুটে যায় বাচ্চাটিকে বাঁচানোর জন্য। তবে সে পুরো ঘর খুঁজেও তার বাচ্চাটিকে কোথাও পায় না। লোলা পাগলের মতো চিৎকার করে সাহায্যের জন্য ডাকতে থাকে, তবে কেউ তার ডাকে সাড়া দেয় না। উপায় না দেখে লোলা সিদ্ধান্ত নেয় যে সে সৃষ্টিকর্তার কাছে সাহায্য চাইবে। তাই তো সে টিন এবং টিনার দেখিয়ে দেওয়া পদ্ধতিতে কাপড় দিয়ে নিজের শ্বাস রোধ করে এবং কিছুক্ষণ পর সেটা ছেড়ে দেয়। কাপড় সরাতেই তার মনে হয় সে যেন সৃষ্টিকর্তাকে দেখতে পেয়েছে এবং সে তার কাছে সাহায্য চায়।
এরপর লোলা আবারও উঠে যায় এবং তার বাচ্চাটিকে খুঁজতে থাকে। একসময় সে তার বাচ্চাটিকে খুঁজে পায়। দ্রুত সে তার বাচ্চাটিকে নিয়ে বাইরে বেরিয়ে আসে এবং সেখানেই অজ্ঞান হয়ে যায়। লোলার জ্ঞান ফিরে আসলে সে নিজেকে হসপিটালে দেখতে পায়। তাকে কনভেন্টের সিস্টাররা দেখতে এসেছিল। সিস্টার জানায় তার বাচ্চা একেবারে সুস্থ এবং স্বাভাবিক আছে। গত রাতে অনেক বেশি বজ্রপাত হচ্ছিল এবং তার টিভির অ্যান্টিনায় পড়ে আগুন ধরে গিয়েছিল, আর এতেই অ্যাডলফের মৃত্যু হয়েছে বলে সিস্টাররা জানায়। লোলা তাকে টিন এবং টিনার কথা জিজ্ঞাসা করে। তখন সিস্টার বলে টিন এবং টিনা গত রাতে কনভেন্টেই ঘুমিয়েছিল। লোলা জিজ্ঞাসা করে তাহলে কি বাচ্চারা নিষ্পাপ? সিস্টার বলে বাচ্চারা সবসময় নিষ্পাপ। এখন শেষ দৃশ্যে আমরা অ্যাডলফের শেষকৃত্য দেখতে পাই, যেখানে লোলার সাথে টিন এবং টিনাও ছিল। লোলা এখানে টিনাকে বলে তার গলায় সেই ক্রসের লকেটটি পরিয়ে দিতে, যেটা একসময় টিনা তাকে উপহার দিয়েছিল। আর এরপর লোলা টিন এবং টিনাকে জড়িয়ে ধরে, আর এর সাথে সাথে সিনেমাটিও শেষ হয়ে যায়। এখন এই সিনেমাটির এন্ডিংটা অনেক বেশি কনফিউজিং, কিছুই ভালোভাবে বোঝা যায়নি। এটাও ক্লিয়ার করা হয়নি যে টিন এবং টিনা আসলেই কি খারাপ ছিল, নাকি প্রথম দিকে তারা শুধুমাত্র কিছু ভুল করে বসেছিল এবং অ্যাডলফের মৃত্যুতে তাদের কোনো হাতই নেই। তবে আমার মতে এই মুভির কনসেপ্টটা অনেক বেশি গভীর। আমার মতে টিন এবং টিনা আসলে সাইকো ছিল, যারা কিনা বাইবেলের কথাগুলোকে অন্যভাবে নিত, অন্যভাবে বুঝত, আর এ কারণেই তারা প্রথম থেকেই এই সব উল্টোপাল্টা কাজগুলো করে এসেছে এবং শেষে আসতে আসতে একজন নাস্তিক অর্থাৎ লোলাকেও তাদের মতো করে ফেলেছে। কারণ লাস্টের দিকে আমরা এরকমই কিছু ইঙ্গিত পাই, যেমন প্রথম থেকেই তার মনে টিন এবং টিনাকে নিয়ে এত এত প্রশ্ন ছিল, তাদেরকে নিয়ে এত বেশি সন্দেহ ছিল। তবে শেষে আসতে আসতে কিভাবে তার মনে সন্দেহ চলে গেল শুধুমাত্র একজন সিস্টারের সাথে কথা বলার মাধ্যমে, যে কিনা তাকে জানালো যে টিন এবং টিনা ইনোসেন্ট এবং সে মেনে নিল, এরকমটি তো হতে পারে না। এছাড়া অ্যাডলফের মৃত্যুতে তাদের সংযোগ দেখানো না হলেও তারা তো সরাসরি কুকুরটিকে অর্থাৎ কুকিকে এবং পিয়েত্রোকে মেরেছে। এমনকি প্রেগনেন্ট অবস্থায় তারা লোলাকেও তো ইনজেকশন দিতে চেয়েছিল, এমনকি বাচ্চা হওয়ার পর লোলার বাচ্চাকেও তারা মেরে ফেলতে চেয়েছিল। মুহূর্তের মধ্যে লোলা কিভাবে এই সব ব্যাপার ভুলে গেল এবং তাদেরকে আপন করে নিল? সেই সাথে হঠাৎ করে সে কিভাবে একজন ধার্মিকে পরিণত হলো? নিশ্চয়ই এখানে কোনো হিপনোটাইজের মতো ব্যাপার ছিল, যার সাথে টিন এবং টিনার সাথে সাথে ওই কনভেন্টের সিস্টাররাও জড়িত ছিল, যে ব্যাপারটা আমাদের কাছে উজ্জ্বল রাখা হয়েছে। কেননা মুভিতে এমন অনেক ক্ষুদ্র ক্ষুদ্র সিন আছে যা দ্বারা প্রমাণিত হয় যে ওই সিস্টাররাও টিন এবং টিনার মতোই সাইকো। এখন পরবর্তীতে যদি কখনো এর কোনো সেকেন্ড পার্ট বের হয় তাহলে হয়তো বা এই ব্যাপারগুলো ক্লিয়ার করা হবে। যেহেতু সম্প্রতি মুভিটা রিলিজ পেয়েছে তাই এর সেকেন্ড পার্ট আসতে নিশ্চয়ই দেরি হবে, তবে আসলে অবশ্যই আমি আপনাদের জন্য ওই মুভির এক্সপ্লেনেশনও নিয়ে আসবো। কাহিনীটি কেমন লাগলো তা কমেন্টে জানাতে ভুলবেন না। এছাড়া যারা আমার এবং আমার পুরো টিমের সাথে আরো বেশি কানেক্টেড হতে চান তারা আমাদের ফেসবুক পেজ হন্টিং বাংলা অ্যাপ থেকে ঘুরে আসতে পারেন। আপনাদের রিকোয়েস্টেই আমরা এই ব্লগিং পেজটি শুরু করেছি। এখানে আমরা আমাদের ডেইলি লাইফ ব্লগগুলো আপলোড করে থাকি। তাছাড়া ইউটিউবে যেহেতু সরাসরি যোগাযোগের কোনো মাধ্যম নেই তাই আপনারা এই পেজে মেসেজের মাধ্যমে আমাদের সাথে কথা বলতে পারেন। আমি এখানে সকলের রিপ্লাই দেওয়ার চেষ্টা করি, সেই সাথে আপনারা সেখানে নতুন নতুন মুভির নামও সাজেস্ট করতে পারেন। আমরা আপনাদের কাঙ্ক্ষিত মুভির এক্সপ্লেনেশন আনার চেষ্টা করব। আমাদের ফেসবুক পেজের লিংক কমেন্টে এবং ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। এছাড়া ফেসবুকে গিয়ে হন্টিং বাংলা অ্যাপ লিখে সার্চ করতে পারেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো মুভির গল্পে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।